জয় ভোলানাথ। আপনি দেখছেন এবং শুনছেন মকর রাশির ডিসেম্বর মাসের রাশিফল। 2021 সালের ডিসেম্বর মাস মকর রাশির কেমন যাবে আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে। কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো। মকর রাশির ডিসেম্বর মাসের রাশিফল অনুযায়ী কী ঘটতে পারে? আমরা চলে এসেছি 2021 সালের ডিসেম্বর মাসে, নতুন বছর আসতে চলেছে। নতুন বছর আপনার এবং আপনার পরিবারের ভালো কাটুক এটাই কামনা করি। এই ভিডিওতে আপনি পাবেন ডিসেম্বর মাসের রাশিফল অনুযায়ী মকর রাশির চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি, বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, ছাত্র ছাত্রীদের লেখাপড়া, মকর রাশির স্বাস্থ্য কেমন যেতে পারে তার একটি আগাম আভাস, এবং ডিসেম্বর মাস অনুযায়ী মকর রাশির বিশেষ একটি প্রতিকার বিনামূল্যে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুরু করছি মকর রাশির রাশিফল ডিসেম্বর মাস আপনার কেমন যাবে। মনে রাখবেন রাশিফল কিন্তু একটি সার্বিক গণনা। আমি বারবার বলি যে রাশি এক হলেই যে সকলের জন্ম থাকে, গ্রহের অবস্থান, দশা ইত্যাদি এক হবে তা কিন্তু নয়। বর্তমান পরিস্থিতিতে সার্বিক রাশিফলের সাথে নিজের ব্যক্তিগত জন্মছকের বিচার এবং বিশ্লেষণ অধিক গুরুত্বপূর্ণ, তাই নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করিয়ে নেবেন। আসছি মকর রাশির যারা চাকরিজীবীরা আছেন তাদের এই ডিসেম্বর মাস কেমন যেতে পারে। এই মাসে আরও ভালো মন দিয়ে কাজ করতে হবে, সামনে তো প্রমোশন, তাই কাজের চাপ বাড়লে অসুবিধা নেই, মন দিয়ে কাজ করুন। এই মাসে উচ্চ আধিকারিকদের কাছে আপনার কাজের মূল্যায়ন হবে, কর্মক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় থাকবে, বেসরকারি কর্মচারীদের থেকে সরকারি কর্মচারীদের কাজের চাপ বাড়বে। নতুন চাকরির জন্য এই সময়টা ভালো, যারা নতুন চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন। অনেকদিন ধরে যারা ভালো কাজের অপেক্ষা করছিলেন তাদেরও কিছু সুযোগ আসবে। আসছি ব্যবসায়ীদের জন্য, যারা মকর রাশির ব্যবসায়ীরা আছেন তাদের কেমন যেতে পারে ডিসেম্বর মাস 2021। যারা ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবসা করছেন, যারা অংশীদারি ব্যবসা করছেন, যারা শেয়ার মার্কেট বা বিনিয়োগের ব্যবসা করছেন, তাদের জন্য ডিসেম্বর মাস বেশ ভালো বলা যেতে পারে। এই মাসে আপনাদের লেনদেন বাড়বে, আর্থিক উন্নতি হবে, খুচরা ব্যবসায়ীদের পরিশ্রম এবং প্রতিযোগিতা বাড়বে। এই মাসে কোনো বড় বিনিয়োগ না করাই ভালো। যারা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন তারা এই মাসটাতে একটু অপেক্ষা করুন। খাদ্যদ্রব্য, ট্রাভেল, কনস্ট্রাকশন সংক্রান্ত ব্যবসায় এই মাসে ভালো উন্নতি হবে। আসছি মকর রাশির ডিসেম্বর মাস অনুযায়ী ওভারঅল আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে তার একটি আগাম আভাস নিয়ে। আর্থিক পরিস্থিতি এই মাসে খারাপ হবে না, তবে হঠাৎ করে হাতে অর্থ আসবে তা কিন্তু নয়। পারিবারিক চাহিদা পূরণের জন্য এই মাসে আপনার খরচ বাড়বে, তবে আগের থেকে আর্থিক পরিস্থিতি উন্নত হবে বলেই আশা করা যাচ্ছে। জেনে নিন মকর রাশির রাশিফল অনুযায়ী ডিসেম্বর মাসে আপনার বিবাহিত জীবন, প্রেম ভালোবাসার সম্পর্ক কেমন যেতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্য দিয়ে এই মাসে কিছু সমস্যা তৈরি হবে, এর ফলে আপনাদের শারীরিক এবং মানসিক দূরত্ব বাড়বে। অবিবাহিতদের বিবাহের যোগ আছে, তবে সেই ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে এবং সেই সমস্যা আপনি কাটিয়ে উঠতে সক্ষম হবেন। প্রেম সম্পর্কের জন্য এই মাসটি তেমন আশানুরূপ আপনাকে ফল দেবে না, নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা তৈরি হবে, তাই অহেতুক কোনো অশান্তি নিজেদের মধ্যে না ঘটে সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। জেনে নিন মকর রাশির বিদ্যার্থীদের কেমন যেতে পারে ডিসেম্বর মাসে 2021 সাল। যারা বিদেশে পড়াশুনো করার পরিকল্পনা করছেন, প্রচেষ্টা চালাচ্ছেন, তাদের জন্য ডিসেম্বর মাস ভালো সুযোগ নিয়ে আসবে। স্কুলের বিদ্যার্থীরা আরও ভালো করে তাদেরকে প্রস্তুতি নিতে হবে পরীক্ষা বা লেখাপড়া করার জন্য। উচ্চ বিদ্যা লাভের জন্য এই মাসে প্রতিযোগিতা কিন্তু বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো আরও ভালো করে লেখাপড়া করতে হবে এবং অভিজ্ঞ শিক্ষকের কিন্তু পরামর্শ গ্রহণ করা খুবই জরুরি। মকর রাশির স্বাস্থ্য কেমন যেতে পারে 2021 ডিসেম্বর? স্বাস্থ্য ভালো থাকবে। বয়স্কদের ক্ষেত্রে একটু শারীরিক সমস্যা তৈরি হতে পারে, মাসের শেষের দিকে মাইগ্রেন, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা ইত্যাদি সমস্যায় আপনি কষ্ট পাবেন, পায়ে কোনো আঘাত লাগতে পারে, সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এবার জেনে নিন মকর রাশির ডিসেম্বর মাস অনুযায়ী প্রতিকার, কী প্রতিকার আপনি করতে পারেন। শনিবার করে কালী মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং নিজের যত বয়স ঠিক তত গ্রাম কালো তিল শনি মন্দিরে দান করুন। আপনার যত বয়স ঠিক তত গ্রাম কালো তিল শনি মন্দিরে দান করুন এবং মনে মনে নিজের মনস্কামনা জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে মকর রাশি সংক্রান্ত আমি যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।